এবছর ঘরে বসে দেখে নাও কলকাতার সেরা সেরা পুজো আমার চ্যানেলের মাধ্যমে। এখন এসেছি ভবানীপুর স্বাধীন সংঘতে, আর এখানের থিম তোমরা দেখে নাও ট্রেন। ভিতরে গিয়ে এক্সপ্লোর করে দেখাবো তোমাদের পুরো প্যান্ডেলের ডিজাইন অ্যান্ড ডেকোরেশন। দেখো সামনের ডিজাইনটা পুরো ট্রেনের মতো করা হয়েছে, আর শুধু তাই না, মাঝে মধ্যে এখান থেকে ট্রেনের সাউন্ড এফেক্টও আসছে, আর এই যে উপর দিয়ে কিন্তু স্টিমও বেরোচ্ছে মাঝে মাঝে, মানে পুরো একদম রিয়েল ট্রেনের একটা ভাইব দিচ্ছে এই প্যান্ডেলটা। রোডটা দেখো খুব সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে, জাস্ট হ্যাভ এ লুক। এটা অ্যাকচুয়ালি একটা প্ল্যাটফর্মের মতো করা হয়েছে, আর প্ল্যাটফর্মে সব প্যাসেঞ্জার্সরা ওয়েট করছে ফর দেয়ার ট্রেন, যেমন দেখতে পাচ্ছ তোমরা। আর এই রয়েছে আমাদের রেলওয়ে ট্র্যাক, দারুণ হয়েছে প্যান্ডেলটা। আর এই হচ্ছে প্ল্যাটফর্মের ফ্লাইওভার। চলো এবার ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই, অ্যাম্বিয়েন্সটা কিন্তু এখানে বেশ ভালো। দিতি আসলে তুমি শরতের লগনে হৃদয় গহনে, দিতি আসলে তুমি শরতের লগনে হৃদয় গহনে, সেই আবেগ জাগে আবার সেই আনন্দে হারাবার, সেই আবেগ জাগে আবার সে আনন্দে হারাবার, বছর ঘুরে সেদিন গুলো আসলো রে। পুর সার্বজনীকের নাম বদলে এখন হয়েছে ঐক্যতান, আর এখানের যে এবছরের স্পেশাল পুজো প্যান্ডেল এটা কিন্তু সম্পূর্ণ খড় দিয়ে তৈরি। হ্যাঁ, খড় দিয়ে এত সুন্দরভাবে এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। আমি দূর থেকে তোমাদের একটা ফুল ওভারঅল ভিউ দিচ্ছি, এখন তো দিনের বেলা, রাত্রে কিন্তু এটা জাস্ট অসাধারণ লাগবে, কারণ রাস্তাটাকেও খুব ভালোভাবে ডেকোর করা হয়েছে। আর দেখো একদম কিন্তু রোডের ফ্লোরগুলোতেও খুব সুন্দরভাবে মাল্টি কালার আলপনা দিয়ে সাজানো হয়েছে, দারুণ একটা ভাইব আসছে, খুব সুন্দর লাগছে, মানে এই পথ দিয়ে হেঁটে যেতেও একটা দারুণ ফেস্টিভ ভাইব আসবে। চলো এবার ভিতরে গিয়ে তোমাদেরকে মণ্ডপ দর্শন করাই। উপরটা যেমন তোমরা দেখতেই পাচ্ছ, চারিপাশ আর উপরটা যেমন খড় দিয়ে তৈরি, তেমনই কিন্তু ভিতরটা দেখো মাটির কাজও করা রয়েছে, মাটি আর খড় দিয়ে খুবই সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এই মণ্ডপটা। আর এইটা দেখছো দরমার একটা দরজা করা হয়েছে, বেশ ভালো লাগছে, আর বড় বড় আলপনা দিয়ে এর সাইডের ডেকরগুলো করা হয়েছে। জাস্ট হ্যাভ এ লুক, আমি একটা ওভারঅল ভিউ দিই তোমাদের, দেখো খুবই সুন্দর, অসাধারণ একটা গ্রাম বাংলার ফিল আছে এই জায়গাটার মধ্যে। আর তোমরা তো জাস্ট ভিডিওটা দেখছো, আমি একটা যে একটা খড়ের গন্ধ পাচ্ছি, যারা খড়ের গন্ধ চেনো তারা কিন্তু জানবে খড়ের একটা অন্যরকম একটা গন্ধ থাকে, তো সেই খড়ের গন্ধ, মাটির ঘর সব মিলিয়ে এই জায়গাটা একেবারে মুগ্ধ করে দিচ্ছে ভিউয়ার্সদের আর ভিজিটার্সদের। এটা কিন্তু একটা মাস্ট ভিজিট এবছরের দুর্গাপুজো। এখানে দেখো কি কি রাখা রয়েছে, সেই আগেকার তবলা, একতারা এসব রাখা রয়েছে এখানে। পুরনো দিনের সঙ্গীত সংস্কৃতিকে মনে রেখেই কিন্তু এইসব সুন্দর ডিজাইনগুলো এখানে করা হয়েছে। আর উপরে দেখো এই জায়গাটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোর করা হয়েছে, পুরোটাই কিন্তু মাটি আলপনা আর খড়ের কাজ দিয়ে তৈরি। দেখো দেওয়ালগুলো দেখো খুবই সুন্দর, অসাধারণ। এটা কিন্তু এখানে প্লাইয়ের ব্যবহার করা হয়েছে এই ডিজাইনগুলো করার জন্য। আর এই দেওয়ালে দেখো ফুচকার যে খুলিগুলো হয়, সেই ফুচকার খুলির মধ্যে আই থিঙ্ক লাল রং দিয়ে এই সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে। জাস্ট হ্যাভ এ লুক, একদমই ইকো ফ্রেন্ডলি মণ্ডপ এটা, একদমই ইকো ফ্রেন্ডলি, কোথাও কিন্তু প্লাস্টিক বা নন বায়োডিগ্রেডেবল কোনো আইটেমস ইউজ করা হয়নি, একদমই ন্যাচারাল রিসোর্সেস দিয়ে এগুলো তৈরি হয়েছে, একদমই ইকো ফ্রেন্ডলি মণ্ডপ, আর এটাই চাই আমাদের। এই হচ্ছে উপরের কাঠামোটা,
আর এই হচ্ছে দেওয়ালের ডিজাইন। রিজাকে দেখো, মাম্মা হাই করো। এবার চলো তোমাদেরকে প্রতিমা দর্শন করাই। কারণ দুর্গা পুজো উপলক্ষে এখানে মেলা বসানো হয়েছে, মেলার বিভিন্ন রাইডস রয়েছে, আইসক্রিম, ফুচকা, মিষ্টি পান সেসবের ব্যবস্থা এখানে করা হয়েছে। আর এখানে দেখো পিছনে বিভিন্ন টাইপের গেমসও খেলা হচ্ছে এখানে, তো খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স এখানের ট্রায়াঙ্গুলার পার্কে, সে একটা দারুণ অ্যাম্বিয়েন্স পাচ্ছি। এবার ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো এখানের প্রতিমা। চলো প্রথমেই তোমাদের দর্শন করিয়ে দিই এখানের প্যান্ডেল। দেখো এখানের প্যান্ডেল বানানো হয়েছে কুলো আর মোড়া দিয়ে, খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করা হয়েছে। লাল কাপড়ের উপর, লাল কাপড় ব্যবহার করে তার উপর মোড়া আর কুলো দিয়ে দারুণভাবে ডিজাইন করে বানানো হয়েছে এই প্যান্ডেল। এই প্যান্ডেলের মধ্যেও কিন্তু একটা পুরানো দিনের একটা ছোঁয়া আছে, একটা নস্টালজিয়া আছে। কারণ মোড়া যেমন আমরা জানি আগেকার বাড়িতে খুবই জনপ্রিয় ছিল, আগে কিন্তু চেয়ার টেবিলের কোনো ব্যবস্থা ছিল না, আগে কিন্তু বাড়িতে অতিথি এলে আমরা মোড়াতেই বসতে দিতাম, তার সাথে কুলো। কুলো কিন্তু প্রতিটা বাঙালি বাড়িতেই আগে থাকতো, সেসব প্রায় এখন হারিয়ে গেছে। আর সেই সব সাবেকি আনাকেই মাথায় রেখে কিন্তু এই প্যান্ডেলটা বানানো হয়েছে। দেখো উপরের সিলিংটা ঝাড়বাতি, ঝাড়বাতিও কিন্তু এখন সচরাচর বাড়িতে দেখা যায় না, এটাও কিন্তু পুরানো দিনেরই একটা নস্টালজিয়া বলা যেতে পারে। উপরের সিলিংটাও কিন্তু কুলো, মোড়া আর ঝাড়বাতি দিয়ে সুন্দরভাবে ডিজাইন রয়েছে। আর এই দেখো বিশাল আকারের প্রতিমা। কলকাতা মানেই কিন্তু অলিতে গলিতে দুপা ছেড়ে ছেড়ে এখানে ওখানে সেখানে সব জায়গায় দুর্গাপুজোর প্যান্ডেল। বড় বড় দুর্গাপুজোর প্যান্ডেল তো আছেই, কিন্তু তার সাথেও ছোটোখাটো এরকম প্রচুর দুর্গা প্যান্ডেল তোমরা দেখতে পেয়ে যাবে। যেমন এই দেখো একটা রয়েছে পিছনে, প্যান্ডেলটা তেমন একটা বড় নয়, তবে মা দুর্গা কিন্তু কোনোদিনই বলেনি আমাকে বিশাল আকারের প্যান্ডেলেই রাখতে হবে, যার যেরকম সামর্থ্য যেখানে যেরকম চাঁদা ওঠে। তো এরকম ছোট ছোট প্যান্ডেলও কিন্তু তোমরা কলকাতার প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে দেখতে পাবে। তবে হ্যাঁ, এখানের প্রতিমাটা কিন্তু বিশাল আকারের আর খুব ভালো দেখতে, চলো তোমাদের দেখিয়ে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। কলকাতার ঠাকুর দেখা তো না, সে মাতার ঘাম পায়ে ফেলা, প্রচন্ড হাঁপিয়ে গেছি, প্রচুর ভিড় আর খুব গরমও, অনেক কষ্ট হচ্ছে। বাট আশা করি তোমরা ভিডিওটা খুব এনজয় করছো। দারুণ দারুণ আজকে তোমাদেরকে ঠাকুর আর প্যান্ডেল দেখাচ্ছি। ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে লাইক না করে কোথাও যাবে না। আর তোমরা কারা এই এই প্যান্ডেলগুলো ঘুরেছো বা ঘুরবে, বাকেট লিস্টে রেখেছো কমেন্টে কিন্তু জানিও। আমার আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, কারণ ব্যাক টু ব্যাক আমার চ্যানেলে তোমরা পেতে থাকবে কলকাতার সেরা দুর্গাপুজো প্যান্ডেলের ভিডিওস।